স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগামীকাল খুলছে রাবির আবাসিক হল, ক্লাস শুরু 21 অক্টোবর। নাটোরের নরডাঙ্গায় ঘুমন্ত স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী গ্রেফতার। রাজশাহীতে স্কুল ছাত্রী হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আগামী রবিবার সকাল 10টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল একসঙ্গে খুলে দেওয়া হচ্ছে, আর আগামী 21 অক্টোবর থেকে সশরীরে শুরু হবে ক্লাস। করোনা পরিস্থিতিতে গত বছর 18 মার্চ থেকে বন্ধ ছিল রাবির আবাসিক হলগুলো, ইতিমধ্যে রাজশাহীতে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের হলে তোলার সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জুলকার নাইন জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হলগুলো পরিচ্ছন্ন ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা হয়েছে, শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হলগুলো। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেয়া নির্দেশনাগুলো মেনেই হলে ওঠা যাবে বলে জানান তিনি। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের হলে ওঠার জন্য প্রয়োজনীয় নির্দেশনার কথা জানান জনসংযোগ দফতর। এতে বলা হয়, হলে ওঠা বা ক্লাসরুমে প্রবেশের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত এক ডোজ টিকা নিতে হবে। হলে ওঠার আগে টিকা সনদের 2 কপি জমা দিতে হবে। তুচ্ছ ঘটনার জের ধরে রাজশাহীতে বর্ষা খাতুন নামে এক স্কুল ছাত্রীকে হাতুড়ির আঘাতে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে স্কুল ছাত্রী বর্ষার ওপর যেভাবে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে তা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। স্থানীয় প্রভাবশালী ময়দুল হক তার মেয়ের বান্ধবীকে হত্যা চেষ্টার ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পর বর্ষার পরিবারের সদস্যরা থানায় গেলেও তৎক্ষণাৎ নেওয়া হয়নি মামলা। 3 দিন ঘোরানোর পর মামলা রুজু হলেও আসামিদের গ্রেফতার করা হয়নি এখনও। অথচ স্কুল ছাত্রী বর্ষা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ছুটি পেয়ে বর্তমানে নিরাপত্তাহীন অবস্থায় বাসায় রয়েছে। এদিকে আসামিরা এখনও ভুক্তভোগীদের প্রদান করছে হুমকি ধামকি। মামলা সূত্রে জানা যায়, গত 29 সেপ্টেম্বর দুপুর 1টার দিকে বর্ষা তার খালার বাড়ি যাচ্ছিল। এ সময় তার সহপাঠী মাহফুজা ও তার পিতা মইদুল হাতুড়ি নিয়ে এসে পথ আটকে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে হাতুড়ি দিয়ে বর্ষার মাথায় আঘাত করে তারা। নাটোরের নরডাঙ্গায় ঘুমন্ত স্বামী আব্দুর রাজ্জাককে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে স্ত্রী। এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটলেও আজ শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত আব্দুল রাজ্জাক উপজেলার মমিনপুর গ্রামের হামেদ আলীর ছেলে ও একজন মুদি ব্যবসায়ী। নরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, মুদি ব্যবসায়ী আব্দুল রাজ্জাক গত রাত 11টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যায়। দীর্ঘদিন ধরেই তার স্ত্রীর সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে মাঝে মাঝেই হাতাহাতির ঘটনা ঘটত। এছাড়াও রাজ্জাকের স্ত্রী সালমা বেগম প্রায়ই রাজ্জাককে মারধর করে নির্যাতন চালাত। এরই এক পর্যায়ে গতকাল রাতে স্বামী আব্দুল রাজ্জাক ঘুমিয়ে পড়লে স্ত্রী সালমা বেগম তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং স্ত্রী সালমাকে গ্রেফতার করে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আসন্ন বিনোদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আহসান হাবিব টিটেন বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার ক্যাপ্রাটরা মোড় সংলগ্ন আমবাগানে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আহসান হাবিব। এ সময় তিনি মনোনয়ন পেতে জনগণের দোয়া এবং সমর্থন কামনা করেন। বিনোদপুর 9 নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাইম বাবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনোদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আসাদুদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, সমাজসেবক কামরুজ্জামান রেজা সহ অন্যান্য। এ সময় বক্তারা বলেন, তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এবার তার পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি। নড়াইলের কালিয়া উপজেলার চরডুমুরিয়া গ্রামে মধুমতি নদীর অব্যাহত ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে
মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকাল 10টায় মধুমতি নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কয়েক শতাধিক নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত 10 বছর ধরে মধুমতি নদীর অব্যাহত ভাঙনে চরডুবুরিয়ার বিপুল পরিমাণ ফসলি জমি ও কয়েকশো বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে, অথচ এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো নজরদারি নাই। এভাবে ভাঙন চলতে থাকলে চরডুমুরিয়া গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। বক্তারা আরও বলেন, একাধিক পরিবারের শেষ সম্বল ভিটামাটিটুকু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে তারা। নদীর ভাঙন রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ মিজানুর রহমান, ইবাদত মোল্লা ও সৌরভ মোল্লা সহ আরো অনেকে। কারণ কি, আমাকে সামান্য কোঠা জায়গা রে বাবা, তাই যে ভাঙ্গেছি রে, সব চলে যাচ্ছে। আমরা যে একটা থাকবো একটা জায়গা, আর সেরকম একটু জায়গা এখন আমাকে নাই। আমরা কি করব, সরকার যদি আমাকে দিকে একটু চাতো, তাহলে ভালো যাও, কারণ একটু বাঁচতে পারতাম। বিশাল অসহায়, আমাদের নদীতে জমিতে যা কিছু ছিল সবই ভেঙে চলে গেছে। ছেলে মেয়ে বিশাল অসহায় আছি আমরা। আমাদের এমন কোনো ক্ষুদ্রত্ব নাই যে আমরা একটু জমি রেখে স্থায়ী বাড়ি বানাবো। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।